আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে এবং উপকার আসবে। যারা ইউরোপে আসতে চান কিংবা শীতকাল কিভাবে ফেস করবেন ওটি চিন্তা করতে চান, এদের জন্য আজকের ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে। চলেন আমি আপনাদের সাথে বিস্তারিত এগুলার দাম এবং কোয়ালিটি কেমন, কোথা থেকে কিনলাম সব কিছু শেয়ার করি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সকলের দোয়ায় আমরা ভালো আছি। ভালো খারাপ মিলে আসলে এখানে অনেক শীত পড়তেছে, মানে বাচ্চারা অসুস্থ এই আর কি। আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি এটা আপনাদের ভালো লাগবে এবং আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন আমার কাছে মনে হয়, এই জন্য শেয়ার করতেছি। আচ্ছা, এখানে হচ্ছে আমি একটা দেখতেছেন গেঞ্জি নিয়েছি, এটার বয়স হচ্ছে মানে বাচ্চার বয়স হচ্ছে 12 থেকে 18 মাস। এই যে 12 থেকে 18 মাস, এটা একটা গেঞ্জি বা সুইটার বলতে পারেন, অনেক মোটা না বাসায় পরার জন্য। আর এটার দাম পড়ছে হচ্ছে এই এখানে আমরা যে ইউরোপ সিএন থেকে নিয়েছি 11 টাকা, না 11 ইউরো, 11 ইউরো বলতে 10.99 ইউরো। এখানে 1 টাকার সাথে আপনারা যখন 110 টাকা দিয়ে গুণ করবেন, বাংলাদেশি টাকায় যত টাকা হয় অত টাকা, এটা প্রায় 1200 টাকার মতো পড়ে যদি বাংলাদেশি টাকায় আপনারা হিসাব করতে চান। কিন্তু হয়েছে কি, আমরা বাংলাদেশ থেকে হচ্ছে প্রথম ইউরোপে আসছি, ইউরোপে আসছি বাচ্চা কাচ্চা নিয়ে, অনেকদিন থাকবো এই চিন্তা করে আমরা যে মানে ওদের জন্য কাপড় চোপড়গুলো নিয়ে আসছি এগুলো যথেষ্ট না, যথেষ্ট না বলতে মানে ওদের জন্য হচ্ছে না, এই জন্য আমাদের ওদের জন্য এখানে এসেও কাপড় কিনতে হয়। আমার কাছে মনে হয় কি, আপনারা যখন কাপড়গুলো কিনবেন মানে বাচ্চাদের জন্য, বিশেষ করে ইউরোপে যেহেতু শীত এই দেশগুলোতে হচ্ছে অনেক বেশি শীত আমাদের বাংলাদেশের তুলনায়, সেহেতু বাচ্চাদের যে ছোটো বাচ্চা থাকবে 3 বছরের নিচে, এর জন্য হচ্ছে কাপড় সবচেয়ে বেশি নিয়ে আসবেন। আচ্ছা, আমি এর দামটা বলি, এরপরে আপনাদের সাথে সব কিছু শেয়ার করতেছি। এটার প্রাইস গেল, এরপরে হচ্ছে যেটা কিনলাম এটা, এটাও কিন্তু আমার ওই বাচ্চার জন্যই, যেটা ছোটো বাচ্চা এটার জন্য কিনলাম। এটা একটা দেখি, আচ্ছা এইটার, এটা হচ্ছে একটা প্যাকেজে, এই দুইটার দাম পড়ছে হচ্ছে, দামটা দেখায়, এই দুইটার দাম পড়ছে কয় টাকা, 16.99 ইউরো, তার মানে 17 ইউরো, 17 ইউরোর সাথে ঠিক 110 দেখুন দিলে যা হবে তা। এগুলার দাম যদি এরকম হয়, কিন্তু বাংলাদেশে এর তুলনায় এগুলোর দাম অনেক কম। আপনি যদি বেবি শপ থেকে নিতে চান তাও একটা 500 টাকা হবে সর্বোচ্চ, 500 করে 1000 হবে, কিন্তু এত বেশি হবে না। আচ্ছা, এরপরে যেটা নিয়ে আসছে এটা হচ্ছে আরেকটা, এটা কিন্তু আমি এখন যেগুলো দেখাচ্ছি সবগুলো হচ্ছে 12 থেকে 18 মাসের বাচ্চা, এটা হচ্ছে 11 ইউরো, একটাই 11 ইউরো। এটা এটা অনেক মোটা, সেরকম না, এই ড্রেসগুলো আপনারা ইজিলি বেবি শপে পেয়ে যাবেন। আমি আমি যেহেতু বাচ্চাদের জন্য ওইখান থেকে কাপড়গুলো কিনি, বা এক্সপোর্টের যে দোকানগুলো আছে ওইগুলোতে আপনারা এই কাপড়গুলো আরও অনেক কম দামে পাবেন। আসার সময় আপনাদের উচিত মানে বাংলাদেশ থেকে কাপড় কিনে নিয়ে আসতে পারলে সবচেয়ে বেটার, কিন্তু এই কাপড়গুলো আপনি বাংলাদেশ থেকে কিনলেও ওয়াশিং মেশিনে দিতে পারবেন, বিদেশ থেকে কিনলেও ওয়াশিং মেশিনে দিতে পারবেন। আর বাংলাদেশের কিন্তু সব কাপড় ওয়াশিং মেশিনে দেওয়া যায় না, এটা একটা সমস্যা। আচ্ছা, এখানে হচ্ছে 18 ইউরো 3টা প্যান্ট, এই দেখেন প্যান্টগুলো কেমন দেখায়, এই যে এই প্যান্টগুলো অলরেডি আমার বাচ্চা পরে দেখছেন, ওগুলো হচ্ছে আমি গিয়া থেকে নিয়ে আসছি, ওই যে বাংলাদেশ থেকে নিয়ে আসছি। বাংলাদেশের যে কোনো ব্র্যান্ড থেকে, বাচ্চাদের আপনি যে কোনো ব্র্যান্ড থেকে এগুলো কিনলে আরও অনেক কম দামে পাবেন। এগুলো পড়ছে হচ্ছে 18 ইউরো, 18 ইউরোর সাথে 110 দ্বিগুণ দিলে এটার অরিজিনালটা ব্যয় হয়ে যাবে, তার মানে 2000 টাকার মতো পড়ছে 3টা প্যান্টের দাম। এটা হচ্ছে আমার বড় ছেলের জন্য, এটা 5 বছরের, মানে 5 বছর যে বাচ্চা এর জন্য আর কি, এটা হচ্ছে 10 ইউরো একটার দাম। এই যে এটা কাপড়গুলো কিন্তু অনেক ভালো, মানে এটাতে কোনো মানে গ্যা থাকবে না, কথা থাকবে না, কাপড়গুলো অনেক ভালো। এগুলো হচ্ছে ওরা বাসায় পড়তে পারবে, প্লাস হচ্ছে সেই স্কুলে যাইলে স্কুলের ভিতরে যেহেতু হিটার থাকে ওইখানেও সে এই কাপড়গুলো পরে থাকতে পারবে, মোটা জ্যাকেট পরতে হবে না, মানে ভিতরে একটা পরে এর উপরে এটা পরতে পারবে। এটাও হচ্ছে 10 ইউরো। এই এখন দেখাচ্ছি, এগুলো হচ্ছে আমার বড় ছেলের কাপড়, আর এটার দামও হচ্ছে, এটার দাম বলতে এখানে 3টা, হ্যাঁ এই যে এই 3টা একসাথে, এই 3টার দাম হয়েছে 20 ইউরো আর কি, 19.99, 20 ইউরো এই 3টার দাম। এই যে কাপড়গুলোর দাম অনুযায়ী কাপড় ভালো পড়ছে, কিন্তু আমার কাছে সব সময় হচ্ছে বাংলাদেশ থেকে এই বাচ্চাদের কাপড় নিয়ে আসা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আপনারা মানে যারা নিজেদের কাপড়গুলো হচ্ছে আপনারা এখানে ইজিলি পাবেন, এগুলোও এরকম দাম, কিন্তু বড়দের তো এত বেশি কাপড় লাগে না, বাচ্চাদের অনেক কাপড় লাগে, বিশেষ করে ছোটো বাচ্চার বেশি কাপড় লাগে।
ছোট বাচ্চারা বলতে মানে 3 বছরের নিচে যে বাচ্চাগুলো থাকে, কারণ ওরা একটু অসুস্থ হলে বমি করে দেয়, কিছু খাওয়াতে গেলে ভিজিয়ে ফেলে, সবকিছুতে এদের জন্য কাপড়টা বেশি লাগে। আপনাদের যাদের ছোট বাচ্চা থাকবে ওদের জন্য কাপড়টা আপনারা বাংলাদেশ থেকে নিয়ে আসবেন, তাহলে আপনারা অনেক বেশি সাশ্রয় করতে পারবেন বা ভালোভাবে ইউজ করতে পারবেন। এই ছিল আমার আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে, কিছুটা হলে আপনারা উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার বাচ্চাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক বেশি দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।